সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। সো স্যামসাং সিরিজের নতুন আরেকটি স্মার্টফোন নিয়ে বিস্তারিত রিভিউ করব। স্যামসাং এর একটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গিয়েছে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা এক্স্যাক্টলি এই ফোনটির লুকিং ডিজাইন কেমন হবে, এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই ফোনটি কবে লঞ্চ করবে স্যামসাং, এই সব কিছুর বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো বন্ধুরা, তার আগে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। সর্বপ্রথম এর ডিসপ্লে সেকশন নিয়ে যদি কথা বলি, এখানে থাকবে 6.78 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড 1 বিলিয়ন কালারের 2K রেজুলেশনের একটি ডিসপ্লে, সাথে থাকবে 144 হার্জের রিফ্রেশ রেট। ডিসপ্লের ব্রাইটনেস থাকছে 1500 নিটস ব্রাইটনেস। তো দর্শক বন্ধুরা, বিশ্বের এই প্রথম এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে 144 হার্জের রিফ্রেশ রেট 2K রেজুলেশনের ডিসপ্লে নিয়ে স্যামসাং এর এই ফোনটি লঞ্চ করতে যাচ্ছে। অবশ্যই এই ফোনটির অরিজিনাল লুকিং ডিজাইন এভাবেই লঞ্চ হবে বলেই জানা গিয়েছে। যদি এই ফোনটির লুকিং আর ডিজাইন এরকমটাই হয়ে থাকে, তাহলে আমি বলবো এই ফোনটি যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি ডিজাইন। যারা স্যামসাং ফোনের লাভার রয়েছেন তাদের কাছে এক দেখাতেই নজর কাড়বে এই ফোনটির লুকিং আর ডিজাইন। পার্সোনালিভাবে ফোনটির ডিজাইন আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার আসা যাক এর ক্যামেরা সেকশনে। এর মেন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 200 মেগাপিক্সেলের। এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শ্যুট রেকর্ড করা যাবে 10K রেজুলেশনে। সো দর্শক বন্ধুরা, বিশ্বের এই প্রথম স্যামসাং এখানে একটি 200 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দিয়ে লঞ্চ করতে যাচ্ছে এই ফোনটি। এর ক্যামেরার স্পেশাল ফিচার হিসেবে থাকবে OIS। জানা গিয়েছে এখানে জাইরো AIS স্টেবিলাইজেশন ভালোভাবে অপটিমাইজ করা যাবে এই ফোনে, আর থাকবে 200x অপটিক্যাল জুম লেন্স। এর 200 গুণ টেলিফোটো জুম লেন্সের চাঁদের ম্যাপটাও ভালোভাবে দেখা যাবে বলে জানা গিয়েছে। অবাক করা বিষয় যে এখানে 200 মেগাপিক্সেলের সাথে 200x অপটিক্যাল জুম যুক্ত করতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা এই ফোনে। এবার আসা যাক এই ফোনটির প্রসেসরের সেকশনে। জানা গিয়েছে ফোনটিতে দেওয়া হবে কোয়েলকাম স্ন্যাপড্রাগন 8 Gen 2। সো বন্ধুরা, আপনারা অনেকে জানেন কোয়েলকাম স্ন্যাপড্রাগন 8 Gen 2 এখনও বর্তমানে বিশ্বের বাজারে লঞ্চ হয়নি। তো স্যামসাং এখানে এই ফোনটি লঞ্চ করার আগে অবশ্যই এই চিপসেটটি ব্যবহার করে লঞ্চ করবে। এর গেমিং পারফরমেন্স কেমন হবে এখানে নতুন করে আর কিছু বলার নেই। স্মার্টফোন জগতে যত ধরনের হেভি হেভি অ্যাপ্লিকেশন রয়েছে, হেভি হেভি অ্যাপস, হেভি হেভি গেমস, পাবজি, ফ্রি ফায়ার, আসপল 9, এই ধরনের গেমগুলো অনায়াসে খেলতে পারবেন এই ফোনে। তো এর প্রসেসর দিকটাও 2023 সালের লেটেস্ট টেকনোলজির একটি প্রসেসর দিয়ে লঞ্চ করবে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা এই ফোনটি। জানা গিয়েছে ফোনটির ব্যাটারি হিসেবে দেওয়া হবে 6000 mAh ব্যাটারি। তো 6000 mAh ব্যাটারি দিয়ে যদি লঞ্চ হয় ফোনটি, অবশ্যই এই ফোনটির ব্যাটারি ব্যাক আপ 2 দিন থেকে 2.5 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এই ফোনে। তো বন্ধুরা, এই ফোনটি কবে লঞ্চ হবে? এই ফোনটি 2023 সালে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফোনটির দাম কীরকম হতে পারে এখনও সঠিক তথ্য জানা যায়নি। তো দর্শক বন্ধুরা, ফোনটি লঞ্চ হওয়ার আগে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, আর ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।